প্রিয় দর্শক, টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ বনাম ভারতের ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে জানা গেল নতুন এক তথ্য। আর মাত্র পাঁচ দিন অপেক্ষা, পাঁচ দিন পরেই বাংলাদেশের সময় 2 জুন যুক্তরাষ্ট্র শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। কোনো কোনো দল বিশ্বকাপে যাওয়ার আগে দ্বিপক্ষীয় সিরিজ খেলায় ব্যস্ত এখনও, কিছু দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত দলের একটি অংশ যুক্তরাষ্ট্রে রওনা হয়ে গেছে ইতিমধ্যে। সেই অংশের সঙ্গে যাননি আইপিএলের এলিমিনেটর থেকে বাদ পড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের সংবাদ মাধ্যমের খবর, কোহলি দেশটির ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাড়তি কয়েকদিন ছুটি নিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছাড়বেন 30 মে সকালে, যার মানে বিশ্বকাপের আগে ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে নাও খেলতে পারেন কোহলি। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা 1 জুন। 20 দলের বিশ্বকাপে ডি গ্রুপ থাকা বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে তার 2 দিন আগে 6 জুন, প্রতিপক্ষ হিসাবে থাকবে আয়ারল্যান্ড। চেন্নাইয়ে আজ আইপিএলের ফাইনাল খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কোনো দলেই নেই ভারতের বিশ্বকাপে, দলে জায়গা পাওয়া কোনো খেলোয়াড় আইপিএলের ফাইনাল না থাকলেও কোহলি বাড়তি একটু বিশ্রাম নিয়ে বিশ্বকাপে দেরিতেই যাবেন। অন্যদিকে কোচ রাহুল দ্রাবিড, অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছেড়েছেন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, শিবম ডুবে, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, খলিল আহমেদ, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। 741 রান করে এখন পর্যন্ত এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় রয়েছেন কোহলি। যে বাড়তি ছুটি নিয়েছেন সেই খবরটি দিয়েছে ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস। তারাই আবার জানিয়েছে কোহলি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি মিস করতেও পারেন। তবে বিসিসিআই অবশ্য কোহলির প্রস্তুতি ম্যাচ নিয়ে কিছুই জানায়নি। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলে কোহলির ছুটি নেওয়ার বিষয়টি তিনি শুধুমাত্র বলেছেন।